হ্যালো গাইজ, আমার ফ্রি ফায়ারের ভিডিওতে তো ফার্স্টেই শোকা হতো একটা জিনিস, কারণ বাংলাদেশের ক্রিকেট স্কোয়াড নির্বাচিত হয়ে গেছে। আর গেস ওয়াট, প্রত্যেক বাড়ির মতনই এবারও একটা মানে বালের একটা স্কোয়াড করছে, যেখানে আমাদের এত ইমরুল কায়েজ আছে, তাসকিন আছে, তারপর আরও অন্যান্য ভালো প্লেয়ার আছে, তার বদলে আবু জায়েদকে কেন স্কোয়াডে না হলো? আচ্ছা, যা হওয়ার নিচে তার বদলে তাসকিন কান্না করে দিছে যে সে জলে চান্স পায় নাই। তো অপর দিক থেকে পাপন বলছে যে আরও সুযোগ আছে, যদি ট্রাই নেশনে ওরা যদি ভালো করে তাইলে ওদের জলে চান্স পাওয়ার সুযোগ আছে। এখন কী বা হবে, যারা চান্স পায়নি তারা তো শোকা হতো, যারা চান্স পাইছে তারা আনন্দিত। তো এখন আর করার কিছু নাই, এখন সোজা টপিকে চলে যাই। তো আমি যেটা বলতে চাই, কয়েকজন মানুষ আছে যারা কোয়া নাই কথা নাই আইসা আপনাদের কাছে বলবে যে হ্যালো মামা, আরে বিশ্বকাপ তো সামনে চলে আসলো, এবার তুই কোন টিম সাপোর্ট করস? আর তারপর গেস ওয়াট কী বলবে, আরে মামা এই বছর তো আর্জেন্টিনাই কাপ নিব। গেস ওয়াট, আমার সাথে তাই হয়েছে। এরকম কয়েকটা আউফাউ পোলাপাইনদের সাথে আপনারা থাকবেন না, কারণ এরা কোয়া নাই কথা নাই, খালি মানে ফুটবল নিয়ে পড়ে থাকে। তো এখন আমি বলবো যে বাংলাদেশের স্কোয়াডে কী কী কারণে আবু জায়েদকে নেওয়া হয়েছে। তো আপনারা যদি বিপিএল দেখেন তো তার ম্যাচ অনেক ভালো খেলছে, আই নো তাসকিন অনেক ভালো খেলছে, কিন্তু তাসকিন মাঝখানে যে পারফরমেন্সটা দিছিল জাতীয় দলে এসে তা মানে বলার যোগ্য না। কিন্তু তাসকিন বিপিএলে ভালো করছিল, এর জন্য ওর নেওয়া দরকার ছিল। তো এখন বিষয়টা হচ্ছে তাসকিন কি চান্স পাবে নাকি না সে ব্যাপার। ইমরুল কাস চান্স পায় না, এটা কোনো বেশি সমস্যা নাই, কিন্তু তাসকিনকে কেন না হইল না, হুয়াই? আর আরেকটা কথা বলে রাখি যে আমাদের প্রাণপ্রিয় ইমরুল কাস চান্স পায়নি, কারণ সে ডান হাতি ব্যাটসম্যান, মানে কী জানি ওপেনিং ভালো করতে পারে না এর জন্য নাকি অন্য কোনো কারণ। তো আসলে ব্যাপারটা হচ্ছে বিসিবি তার নিজেদের মতো করে ফ্রেন্ড এই সাইডে সাজাইছে। তো এখন এইটা কত নির্ভরযোগ্য, আমি আগেই বলতে চাচ্ছি বাংলাদেশের নির্ভরযোগ্য প্লেয়ার কয়েকটাই আছে। যেমন আপনারা যদি তাকায় দেখেন তাইলে মাশরাফি, বিন মুর্তজা, তারপর আসছে আপনার মুশফিকুর রহিম, মামাদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আর তো থাকছেই হচ্ছে আমাদের প্রাণপ্রিয় তামিম ইকবাল। তো এরা যে ভালো করবে তা কিন্তু না, এদের যদি আপনারা দেখেন তাইলে এরা প্রত্যেক খেলাতে একজন এক এক খেলাতে ভালো করবে আর আরেকজন আরেক খেলাতে। তো এখন যদি আপনার বাকি টিমগুলোতে তাকায় দেখেন তাহলে দেখেন একজনই কিন্তু আমাদের হারিয়ে দেওয়ার মতো, মানে অস্ট্রেলিয়ার যে টিম এদের একটা প্লেয়ার যদি ভালো খেলে তাহলে আমাদের একদম হারিয়ে দিতে পারবে। তো গেস ওয়াট, বাংলাদেশকে যদি সেমিফাইনালে উঠতে হয় তাইলে ছয়টা ম্যাচ জিততেই হবে। তো এখন ছয়টা ম্যাচের মধ্যে ধরলাম যে শ্রীলঙ্কার সাথে, আফগানিস্তানের সাথে, পাকিস্তানের সাথে জিতবে, কিন্তু বাকি তিনটা ম্যাচ কার সাথে জিতবে? তো ওয়েল, বাকি তিনটা ম্যাচের মধ্যে আমি যদি ধরি, গেস করি, নিউজিল্যান্ড, তারপরে হচ্ছে আপনার নিউজিল্যান্ড আমি বললাম কারণ নিউজিল্যান্ডের সাথে আমরা বাইরে যতগুলো ম্যাচ খেলছি ততগুলো ম্যাচই জিতছি। তো বাইরের কান্ট্রিতে এই যেই মাটিতে খেলা হবে আমাদের অস্ট্রেলিয়ার সাথে, সেই মাটিতে কিন্তু বাংলাদেশ অনেক ভালো মতন নিউজিল্যান্ডে হারেছিল এর আগের বার। তো এবার ধরাই যায় যে গেস করাই যায় যে তাদের সাথে জিতবে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়ার সাথে কেন আমি বললাম, কারণ ইন্ডিয়ার টিমের সাথে বাংলাদেশের অনেক খেলা হয়েছে, তো তাদের টিম স্পিরিটটা এতদিন জানার কথা, তো তাদের সাথে জেতার আশা করাই যায়। তো আরেকটা যে ম্যাচ জিতবে এটা হচ্ছে আমরা ধরে নিতে পারি যে কোনো নেই না,
মানে এখন যদি আপনারা দেখেন বাকি দলের মধ্যে, ও ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজের সাথে আপনারা জিততে পারবো। তো যদি আমাদের সেমিফাইনাল উঠতে হয় তাইলে আমাদেরই কয়েকটা ম্যাচ জেতা জরুরি। তো এখন আপনারা দেখা দেখেন যে এই স্কোয়াড নিয়ে, তো এই টিম নিয়ে যদি আপনারা বিশ্বকাপ আশায় থাকেন, তো এখন আমি বলবো যে বাংলাদেশের জেতার চান্সেস কীরকম। তো আপনারা যদি দেখেন বাংলাদেশ এখন কিন্তু মোটামুটি অনেক টিমকেই হারাতে পারে, ওই রকম একটা ক্ষমতাশীল বা হইছে বা মানে পারবে এরকম একটা আশা করাই যায়। কিন্তু একটা প্রপার একটা দল গঠন করার জন্য আমাদের একটা ভালো একটা ই নিতে হবে। এখন যদি আবু জায়েদকে যে কোচ নিল তার উপর নিশ্চিত ভরসা করেই নিছে, তো আমরা এই নিয়ে আর বেশি কথা না বলি, কারণ এটা বিসিবির ব্যাপার, বিসিবি যা খুশি তাই করুক। কিন্তু আমরা বিশ্বকাপে ভালো কিছু করতে চাই, মানে সম্মান যেন থাকে বাংলাদেশের, এটি আমরা দেখতে চাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিন। ফ্রি ফায়ারের ভিডিও আজকে বানাইতে পারিনি তার জন্য সরি। তো ফ্রি ফায়ার ভিডিও আসার আগে একটা কথা বলে দিই যে ড্রয়ে বাণীর সাথে আরেকটা বাণীর ইভেন্টও আসছে, সেটা আপনারা পরে পাবেন। তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো না। তো আজকে এই পর্যন্তই থাক, তো গুড বাই এভরিবডি।